ব্যবসা বাণিজ্য বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধ্যবর্তী ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, যানজটের সঙ্গে সরকার রাজধানী ঢাকা ও বাণিজ্যিক নগর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ফ্লাইওভার সহ নানান অবকাঠামো নির্মাণ করেছে, কিন্তু এই অবকাঠামোগুলো যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে তেমন ভূমিকা রাখতে পারছে না, উল্টো কমেছে সড়কের গতি। বিশ্বব্যাংকের গবেষণা বলছে, গত 10 বছরে রাজধানীতে সড়কের গতি ঘন্টায় 21 কিলোমিটার থেকে কমে ঠেকেছে 7 কিলোমিটারে। 2035 সাল নাগাদ এই গতি 4 কিলোমিটারে নেমে আসার শঙ্কাও ব্যক্ত করেছেন গবেষণাপত্রে। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, যানজটের কারণে দৈনিক কম বেশি 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, যানজটের কারণে প্রত্যক্ষ ক্ষতি জিডিপির 2.5%, পরোক্ষ প্রভাব মিলিয়ে আর্থিক ক্ষতি ছাড়িয়ে যায় 6%। সড়ক ও গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, একে তো সড়ক কম, তার উপর অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ উন্নয়ন, ট্রাফিক আইন লঙ্ঘন ও ব্যবস্থাপনাগত দুর্বলতা, অপরিকল্পিত পার্কিং অপ্রতুলতা, মাত্রাতিরিক্ত রিক্সা ও প্রধান সড়কে রিক্সার দাপট সহ নানা কারণে এই যানজটের সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে। যানজটের কারণে আমদানি ও রপ্তানি ব্যয় বাড়ছে, বাড়ছে উৎপাদন খরচ, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতি ও ব্যক্তির জীবনযাত্রায়। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় যানজটের অর্থনীতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, চিটাং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের পরিচালক, ওয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম, বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক, গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আহাদিউজ্জামান, এবং অনলাইনে যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মজিম। যাচ্ছি মূল আলোচনায়। জনাব সৈয়দ নুরুল ইসলাম, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। শুরুতেই ব্যবসা হিসেবে আপনার অভিজ্ঞতা আমরা শুনতে চাই, যানজটের কী ধরনের প্রভাব পড়ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায়? ধন্যবাদ আশিক ভাই, আপনার সূচনা বক্তব্যে কিন্তু আপনি যানজটের ক্ষতি একেবারে বলতে গেলে অল্প সময়ে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করেছেন। এর বাইরে আসলে খুব বেশি বলার কিছু নেই, কারণ আপনি এবং তথ্য উপাত্ত দিয়ে বলেছেন যানজটের কারণে আমাদের অর্থনীতির ক্ষতির পরিমাণ কী হচ্ছে, আমাদের কর্মঘণ্টার কী অবস্থা হচ্ছে। তাই আমি মনে করি যে সেখানে আমি কোনো ডিবেট করার কোনো স্কোপ নেই, কারণ আপনি যাই কিছু বলেছেন সেটা রিসার্চ পেপার থেকে আউটকামকেও আপনি উত্থাপন করেছেন। একজন ব্যবসায়ী, সেই কথাই আমি বলছি যে আমি আবার এই যানজটটাকে, আমি অফ ইয়ার ওনার সাথে আলোচনা করছিলাম, আমি এই যানজটটাকে দেখি দুইটা ভাগে, একটা হচ্ছে উন্নয়নের প্রসববেদনা হিসেবে, আরেকটা হচ্ছে অপরিকল্পিত উন্নয়নের আউটকাম হিসেবে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পজিটিভ দিক, আমি যেমন ওনাকে বলছিলাম যে ঢাকা শহরে যে যানজট, এই যানজটের মূল যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু কোনো বড় কনসার্ট থেকে বেরিয়ে আসা মানুষের যানজট না, এরা কিন্তু উৎপাদন হাউস থেকে বেরিয়ে এসে বাসায় যাওয়া অথবা বাসা থেকে প্রোডাকশন হাউসে যাওয়ার মানুষের চলাচলের কারণে এই যানজট। আমি কিন্তু একটা জায়গায় পয়েন্ট আউট করি, সেটা হচ্ছে যে গত 50 বছরের বাংলাদেশ, আমরা 50 বছর উদযাপন করলাম, এই বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশ করেছিলাম, সেই বাংলাদেশের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য 50 বছর একইভাবে পরিকল্পনা করা হয়নি। আপনি, আমি যেমন ওনাকে প্রশ্ন করেছিলাম কেন সাবারে ইপিজেট করা হলো, কেন আমার প্রোডাকশন হাউসগুলো টাঙ্গাইল পর্যন্ত চলে গেল, কেন আমার প্রোডাকশন হাউসগুলো বনজঙ্গল গাজীপুর সাবারের জঙ্গলের ভিতর ফ্যাক্টরি করলাম। ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, প্রত্যেকটা দেশের ইন্ডাস্ট্রিয়াল জোন থাকে, বেল্ট থাকে, ইন্ডাস্ট্রিয়াল বেশিরভাগই নদী এবং সমুদ্রের পাড়ে। আমি আসছি যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো কীভাবে গড়ে ওঠে, এটা হচ্ছে যে বে ফ্রন্ট অর্থাৎ সমুদ্রমুখী, আরটা হচ্ছে এনার্জির ইয়ে কোথায়। তাহলে আমাদের কিন্তু, আমাদের কিন্তু একটা রিসোর্স ছিল, আমাদের মাঠের নিচে গ্যাস ছিল, ওটা কেন্দ্রগাঁও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। তাহলে গ্যাসের সোর্স ছিল আমাদের সিলেট, সেইটাকে আমরা যদি সিলেট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম যদি আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করতে পারতাম, তাহলে কিন্তু আজকে এই চিন্তা আমাদের না অনেক কমে যেত। ওনাদের মতো বিশেষজ্ঞরা আপনাদের আর ভাবতে হতো না যে ফানি ফ্লাইওভার থেকে গাড়িটা নেমে যে রাস্তা, আমি থাকি ধানমন্ডিতে, রাত 2টা পর্যন্ত বাম্পার টু বাম্পার ট্রাক। এটার মূল কারণ কিন্তু হচ্ছে যে অপরিকল্পিতভাবে 80-এর দশকে আমরা যারা ইপিজেড করেছি ঢাকায়, তারা ভাবে নাই এই ইপিজেডের মালগুলো আসবে কোত্থেকে, যাবে কোত্থেকে। বাংলাদেশের শিল্পায়ন হওয়া উচিত ছিল, যেটা এখন হচ্ছে। আপনি যেমন সিলেটের আশেপাশে, সিলেট হচ্ছে আমার গ্যাসের উৎপাদনের জায়গা, চট্টগ্রাম হচ্ছে আমার পোর্ট। আমার যদি এখন যেমন মনে করেন ন্যাচারাল গ্যাস নাই, আমি কিন্তু এলএনজির মাধ্যমে নিয়ে আসছি, এলএনজি করতে গিয়ে আসছে চট্টগ্রাম দিয়ে আসছে। দ্যাট মিনস আপনি যদি সেই ভিশনটা থাকতো 80-এর দশকে, যদি আমি ভাবতাম আমার মাটির নিচের গ্যাস যদি চলেও যায়
আমি সমুদ্রের উপর দিয়ে গ্যাস আনবো কোথা দিয়ে, আমরা চট্টগ্রাম। তাহলে আজকে আমাদের শিল্প অঞ্চলটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা ইন্ডাস্ট্রিয়াল মংলা অনেক পরে, কারণ মংলাতে একটু সমস্যা আছে কি কিছু ন্যাচারাল প্রবলেম আছে। কিন্তু আমার কথা হচ্ছে ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজ হওয়ার কথা ছিল সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চট্টগ্রাম হওয়া ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। আজকে যদি এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা হতো তাহলে কিন্তু আজকে আপনি দেখেন এক ট্রাক কাপড় আমি চট্টগ্রাম বন্দরে এনে এক ট্রাক কাপড়টাকে আমি পাঠাচ্ছি সাভারে, সেই সাভারতে কাপড়টা কেটে গার্মেন্টস বানিয়ে আবার চট্টগ্রাম পাঠাচ্ছি। এটার জন্য দুইটা ট্রাক একবার চট্টগ্রাম থেকে সাভারে আসছে, সাভার থেকে চট্টগ্রাম যাচ্ছে। এটার অর্থনৈতিক ক্ষতির কথা আমি বলি, এক ট্রাক একটা ট্রাকের ট্রান্সপোর্টেশন কস্ট 25,000 টাকা বা 30,000 টাকা, অর্থাৎ এই কাপড়টার 30,000 টাকার খরচ বেড়ে গেল। আবার আমি যখন ফিনিশ গুডস করছি এগেন 30,000 টাকা, অর্থাৎ এই কাপড়টার এক ট্রাক কাপড় আমি 60,000 টাকা। আমার যে প্রতিযোগী দেশ তারা কিন্তু এক ট্রাক কাপড়ের উপর 60,000 টাকা লজিস্টিক কস্ট দিয়ে গার্মেন্টস, অর্থাৎ আমার তো মেইন ব্যবসা এখন পোশাক, পোশাক রপ্তানি করে টিকে থাকতে পারবো না। তাহলে যানজটের কথা আমি পরে আসলাম, যে যান এই অপরিকল্পিত উন্নয়নের কারণে আমার যে প্রোডাকশন কস্ট বেড়ে গেছে সেটা আমি কভার করতে পারবো না। এখন সমাধান কী? সমাধান তো অবশ্যই আপনাদের, আমি আপনাকে বলেছিলাম যে যেই ভুল আমরা করেছি 80-এর দশকে, যেমন আমি একজন চট্টগ্রামের শিল্প উদ্যোক্তা, চট্টগ্রামে জন্মগ্রহণ করা, চট্টগ্রামে বেড়ে ওঠা লোক, আমি গাজীপুরের জঙ্গলের ভিতরে আমি দুটো ইন্ডাস্ট্রি করেছি। আমার 22টা ইন্ডাস্ট্রির মধ্যে দুটা হচ্ছে গাজীপুরে। আপনি আমাকে প্রশ্ন করতে আপনি কাজটা করেছেন কেন, কারণ এবং সেখানে বনভূমি, বনভূমির মধ্যে আমি শিল্প করেছি। এখন প্রশ্ন আসছে আপনি কেন করলেন? আমি যখন শিল্পের পরিকল্পনা করেছিলাম তখন চট্টগ্রাম এবং বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের হাহাকার চলছিল, কারণ বাখরাবাদ তখন চট্টগ্রামে গ্যাস দিতে পারছিল না। আমাদের সিলেটের যে গ্যাসটা সেটা তিতাসের মাধ্যমে সেটা ঢাকায় চলে আসছে, আপনার ইয়ে দিয়ে আশুগঞ্জ হয়ে ঢাকায় চলে আসছে। আমরা শত চেষ্টা করার পরেও সিলেট থেকে ন্যাশনাল গ্রিডের কানেক্টিভিটি চট্টগ্রামে করতে পারিনি। চট্টগ্রাম কিন্তু 15 বছর গ্যাস শূন্য অবস্থা ছিল। চট্টগ্রামের গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে মাত্র গত 2 বছর ধরে এলএনজি হওয়ার পরে। 15 বছর চট্টগ্রামেরকে গ্যাস নিয়ে চিন্তা না করার কারণে একজন চট্টগ্রামের শিল্প পরিবারের ছেলে হয়ে আমি জঙ্গলের ভিতরে ইন্ডাস্ট্রি করে এখন বুঝছি কত বড় ভুল করেছি। কারণ আমার কিন্তু একজন গাজীপুরের ছেলে বা একজন ময়মনসিংহের ছেলে ওই এলাকায় শিল্প করছে এটা কিন্তু খুব বড় না। একজন চট্টগ্রামের জন্মগ্রহণ করা ছেলে, শিল্প পরিবারের ছেলে, আমি গাজীপুরের বন জঙ্গলের ভিতরে যখন ইন্ডাস্ট্রি করলাম কেন করলাম? আমাকে বাধ্য করা হয়েছে বন জঙ্গলে ইন্ডাস্ট্রি করতে, কারণ ইনফ্রাস্ট্রাকচার দেয় নাই। সেই জন্য আমি বলবো একজন ব্যবসায়ী হিসেবে বলবো, অতি দ্রুততার সাথে আমাদের এই গ্রোথ পয়েন্টগুলোকে রিলোকেশনের পরিকল্পনা আগামী 10 বছরের মধ্যে যদি না করি, আপনারা যতই তথ্য উপাত্ত এবং দেন না কেন, ঢাকা শহরকে যানজট মুক্ত করতে পারবেন না। এবং এই কারণে কিন্তু ঢাকাতে লোক আসতেছে, আসবে এবং লোকের সংখ্যা বাড়ছে, যানজট বাড়ছে। আমি তো আপনাকে একটা ডাটাই দিয়ে দিলাম যে $40 বিলিয়ন যে এক্সপোর্ট, আমরা $100 বিলিয়ন এখন আমরা এক্সটার্নাল ট্রেড করি, ইম্পোর্ট এক্সপোর্ট, তার 80% ডেলিভারি হয় চট্টগ্রাম থেকে, আবার ইন অ্যান্ড আউট চট্টগ্রাম হতে যায়। যে কথাটি বলছি সেটা যদি আপনারা ব্যবসায়ী সংগঠন থেকে এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করেন তাহলে নিশ্চয়ই, কারণ আমাদের তো 100 বিলিয়ন না, আমাদের তো $200 বিলিয়ন সাস্টেনেবল হবে না যদি আপনারা এই লক্ষ্যে না যান। অবশ্যই হবে না। আপনাকে আমি আবার আসবো, ডাক্তার খন্দকার গোলাম মজিব, দেশের অর্থনীতির উপর যানজটের কী ধরনের প্রভাব পড়ছে? আমরা দেখেছি করোনা মহামারীর আগেও কিন্তু যেই রিক্সাগুলো মহাসড়কে কিংবা গলির মাথায় আসতে পারতো না, অনেক আগেই ট্রাফিক এটাকে সুন্দরভাবে একটা ডিসিপ্লিন করে রেখেছিল, এখন কিন্তু এগুলো তছনছ হয়ে গেছে এবং সেভাবেই চলছে। মানে যানজটের গাড়ির তো একটি চাপ রয়েছে কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট সেটা আরও বেশি প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে, আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখুন, আমাদের মতো দেশের প্রেক্ষাপটে যেখানে খুবই ছোট দেশ, ঘনবসতিপূর্ণ দেশ, সেখানে স্বভাবতই রাজধানী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য মানুষের আশা এটা বাড়বেই, এবং এটাকে আসলে অর্থনীতির ভাষায় অ্যাগ্লোমারেশন থিওরি বলে। অর্থাৎ কিছু কয়েকটি গ্রোথ জোনে লোকজন সব হামলে পড়ে, এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক কোনো ফেনোমেনা না, এটা বিশ্বের বড় বড় সিটিগুলোতে এই প্রবণতা দেখা যায়। কিন্তু যেটা ওই সমস্ত দেশগুলো যেটা ভালোভাবে করে সেটা হলো ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়টা, যেটা আপনি এক্ষুনি বললেন যে এই জিনিসগুলো তারা সেখানে কন্ট্রোল করার মতো তাদের মেকানিজম রয়েছে, সেটা এখানে করে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেখানেও দুর্বলতাটা হচ্ছে এই যে আমাদের মূল যে সেন্টারটা ঢাকা সিটি, তার সঙ্গে সংযোগ যে অন্যান্য সিটিগুলো, তার সাথে যোগাযোগের রাস্তার স্বল্পতা, প্রচুর সংখ্যক ট্রান্সপোর্ট এই সড়কে অবস্থান করা, এবং সবচেয়ে বড় কথা এখানে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা পাবলিক যে ট্রান্সপোর্ট সার্ভিস সেটা একেবারেই অনুপস্থিতি আমি বলবো আমাদের। ফলে যেটা হচ্ছে যে এখানে পুরো পরিবহন ব্যবস্থাটাই বেসরকারি খাত কেন্দ্রিক,
আপনি দেখবেন যে প্রাইভেট কার যিনি ব্যবহার করছেন সেখানে প্রত্যেকটি কারে একজন বা দুজন যাচ্ছেন, ঠিক একইভাবে বাসের দিকে তাকিয়ে দেখবেন বাসের প্রায় 50-60% সিট খালি থাকছে সারাদিনের অধিকাংশ সময়, অথচ প্রত্যেকটি ট্রান্সপোর্ট কিন্তু রাস্তায় নেমে আসছে এবং সেটা রাস্তার উপরে চাপ ফেলছে এবং সেটা এক ধরনের যানজট সৃষ্টি করছে। কিন্তু এই জায়গাগুলোর ক্ষেত্রে, ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকারের যে বিভিন্ন উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো কিন্তু বিভিন্ন কারণে আটকে যাচ্ছে। আপনি জানেন যে সরকারের একটি পরিকল্পনা ছিল বা এখনো সম্ভবত রয়েছে যে সারা ঢাকা কেন্দ্রিক একটা ফ্র্যাঞ্চাইজি চালু করা এবং সেই ফ্র্যাঞ্চাইজির অধীনে সমস্ত ধরনের পাবলিক যে সমস্ত প্রাইভেট সেক্টর বেসড ট্রান্সপোর্টগুলো তাদেরকে নিয়ে আসা। কিন্তু সেটা হচ্ছে না এই কারণেই যে প্রাইভেট সেক্টর যারা বিজনেসম্যান ট্রান্সপোর্ট সেক্টর তারা এটাতে রাজি হচ্ছেন না, ফলে দেখবেন যে প্রচুর সংখ্যক বাস একটা নির্দিষ্ট পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে তারা হামলে পড়ছে এবং সেই জায়গাতে কিন্তু প্রচুর জনাব খন্দকার গোলাম মাজিব, আমরা কিন্তু মানে সবসময় শুধু বাসের দোষ দিয়ে রাখি, কিন্তু আমরা দেখেছি এর আগে যখন বাসের যখন আপনার বাস যখন বন্ধ করে দিয়েছে বাস মালিকরা বাস চালায়নি আমাদেরকে মানে বিপদে সরকার এবং জনগণকে আপনার জিম্মি করে, তখন কিন্তু আমরা দেখেছি প্রাইভেট গাড়িরও অত্যাচার কম ছিল না, ব্যক্তিগত গাড়ি দিয়েই কিন্তু আমরা হিমশিম খেয়েছি, রাস্তা ব্লক হয়ে গেছে। এখানে কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জি জি, আমি আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে আপনি ট্রাফিক ম্যানেজমেন্টের অংশ আসলে দুরকমের, একটি হলো যে পর্যাপ্ত সংখ্যক পাবলিক ট্রান্সপোর্ট থাকা এবং সেটা শুধুমাত্র বাস কেন্দ্রিক হবে তা বলছি না, এখানে সিটির ভিতরে কিন্তু রেলের একটা বড় ভূমিকা থাকার কথা এবং একই সাথে ওয়াটারওয়ের ভূমিকা থাকার কথা, কিন্তু আমরা ওই জিনিসগুলো এখনো সেভাবে পাইনি, ফলে আমরা ট্রাফিকের ওই পার্টটা আমরা দুর্বলতা দেখছি। দ্বিতীয়ত হলো যে হ্যাঁ, রাস্তাগুলোতে যদি ট্রাফিক পুলিশ যদি সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পরিপালন করেন তাহলেও কিন্তু এই জায়গাটা আমাদের কিছুটা হলেও স্বস্তি নামতে পারে, অর্থাৎ যে সড়কে যে সংখ্যক বাস বা যে সংখ্যক যানবাহন থাকার কথা বা যাদের অবস্থান করার কথা সেই জায়গাটিও যদি নিশ্চিত করতে পারে তাহলেও কিন্তু সড়কের উপরে বাড়তি চাপটা কমানো যেতে পারে। গোলাম মজুম, আমরা আমরা কিন্তু দেখেছি উন্নত বিশ্বের কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশকেও যদি দেখি প্রতিটি মেগা সিটিতেই কিন্তু ট্রেনের একটা দারুণ সুবিধা দেওয়া হয়েছে এবং সবার আগে রেল যোগাযোগের একটি শহরের সাথে উপশহরের একটি দারুণ ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু আমাদের যে পরিমাণ আগ্রহ আপনার ফ্লাইওভার কিংবা অন্যান্য সার্ভিস তৈরি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা একেবারেই ট্রেনকে আমাদের শহরের সাথে যুগোপযোগিত করিনি, বরং সেটা যেন কেন যেন পিছিয়ে পড়ছে এবং অনেক মাঝে মাঝে কিছু উদ্যোগ শুনলেও আমরা সেগুলো আসলে আর দেখি না সেই উদ্যোগগুলো বাস্তবায়ন হতে, এর কারণ কি বলে আপনি মনে করেন? এটা পরিষ্কারভাবে রাজনৈতিক অর্থনীতি, আমি দুটো পরিষ্কার উদাহরণ দিলে আপনি টের পাবেন। সরকার চেষ্টা করেছিলেন যে নারায়ণগঞ্জের সঙ্গে বা জয়দেবপুরের সঙ্গে ঢাকার ট্রেন সার্ভিসটি উন্নত করতে, কিন্তু বাস মালিকদের সঠিক সহযোগিতার অভাবে দেখা গেল যে এই সার্ভিসগুলো কিন্তু চলতে পারে না। আপনি কখনো এটা শুনেছেন যে ট্রেনে ঢিল মারার ঘটনা? এটা খুব অবাক হওয়ার মতো একটা বিষয় না যে ট্রেনের জানালায় কেন ঢিল মারা হয়। এটিও অনেক সময় ভাবা হয় যে জয়দেবপুর থেকে যে ট্রেনগুলো ঢাকায় আসার কথা সেগুলোকেও কিন্তু ঢাকা শহরের ভিতরে আসতে দিতে বাধা দেওয়া হচ্ছে, তাকে ঢাকা শহরের বাইরে পর্যন্ত আসতে দেওয়া হয় এবং সেখানেও বলা হয় যে বেসরকারি খাতের বাস মালিকদেরও এখানে এক ধরনের চাপ রয়েছে যেটি সরকার অ্যাভয়েড করতে পারে। কিন্তু সরকার তো অনেক শক্তিশালী, সরকার কাজ করছে মানুষের জন্য, জনগণের জন্য, সেখানে বাস মালিকদের এরকম চাপ সরকার নেবেই বা কেন? সরকার তো মানুষের জন্য কাজ করি যে আমরা আশা করি যে সরকার শক্তিশালী এবং সরকারের যে সমস্ত নিয়ম নীতি সেগুলো সকল বেসরকারি উদ্যোক্তা যারা সার্ভিস দেন তারা কি পরিচালনা করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সরকারের অসহায়ত্বও দেখছি এবং বড় বড় এই ধরনের গ্রুপ অফ কোম্পানিজ বলি অথবা মালিক বলি বা পরিবহন খাতের বড় ব্যবসায়ী বলি তাদের হাতেও কিন্তু আমরা এক ধরনের সরকারের অসহায়ত্ব কিন্তু আমরা অনেক সময় আমাদের চোখে পড়ে। সুতরাং সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সরকারের আরো দৃঢ়ভাবে আইনগত যে সমস্ত বিষয় অর্থাৎ এই সমস্ত সার্ভিসগুলো ঠিকমতো পরিপালন করা সেটি কিন্তু করা দরকার। আপনি একটু শেষ করছি এইভাবে, কয়েকদিন আগে আপনি জানেন যে সরকার কিন্তু দীর্ঘ প্রায় 3 বছর ধরে আলাপ করছেন যে একটি নতুন এরকম ফ্র্যাঞ্চাইজি সার্ভিস চালু করবেন এবং সেটার জন্য কিন্তু বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসছিলেন এবং এবারে 16 ডিসেম্বরের আগে সেটি চালু করার কথা ছিল, কিন্তু সেখানেও কিন্তু যথেষ্ট মাত্রায় ব্যবসায়ীদের
আগ্রহের অভাব এবং অনেক ক্ষেত্রে উৎসাহের অভাব এবং অনেক ক্ষেত্রে এটাতে প্রতিবন্ধকতারও কারণে কিন্তু সরকার উদ্যোগটা বাস্তবায়ন করতে পারলেন না। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের দেখবার বিষয় যে সরকার তার জায়গা থেকে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে জনগণের জন্য আসলে কতটুকু উপযোগী করতে পারছেন, সেটা সরকারের বিআরটিসির মাধ্যমে, যদি সেটা না হয় তাহলে বেসরকারি খাতের মাধ্যমে সেটা করবার মতো কিন্তু কাঠামো, শক্তি, ক্ষমতা এটা কিন্তু মাঝে মাঝে দেখানো দরকার, যেটা আমরা অনেক ক্ষেত্রেই এই ক্ষেত্রে আমাদের অসহায়ত্ব রয়েছে সরকারের কার্যক্রমে সেটা প্রতিভাত হয়। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর হাদিজ্জামান। যানজট কমিয়ে আনতে বিভিন্ন অবকাঠামো তৈরি করা হয়েছে বিগত দিনগুলোতে, এর প্রত্যাশিত সুফল কেন আমরা পাচ্ছি না, কেন এর প্রত্যাশিত সুফলটা আমরা পাই না, সংকটটা আসলে কোথায়? জি, অসংখ্য ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচকদেরকে। দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা শিক্ষা নিচ্ছি না। এই যে ফ্লাইওভারের কথা বলছিলেন, যে আমাদের পার্শ্ববর্তী অনেক শহরেও ফ্লাইওভার কিন্তু এখন অ্যাসেট না হয়ে অনেকটা লাইবিলিটি হয়ে গেছে এবং আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম এই ফ্লাইওভারগুলি হওয়ার আগেও আমরা বলেছি যে যানজট নিরসনের জন্য ফ্লাইওভার কোনো সলিউশন না। একসময় আমরা দেখতাম যে সড়কের অনুভূমিক বরাবর যানজট হতো, এখন দেখুন উলম্ব বরাবর ওই র্যাম্পের মধ্যে সব ঝুলে আছে। তো জিনিসটা হলো যে ফ্লাইওভার কোনো সমাধান না, এবং আমরা এটাও দেখছি যে একটা দুর্ঘটনা হলে একটা ফুটপাথের পাশে একটা স্পিড ব্রেকার দিতে হবে, বা কোনো জায়গায় দুর্ঘটনা হলে একটা ফুটব্রিজ দিতে হবে। তার মানে এটা হলো সিমটমস ওরিয়েন্টেড আপনি একটা ট্রিটমেন্ট দিচ্ছেন, অ্যাডহক একটা সলিউশন দিচ্ছেন, কিন্তু আপনাকে দেখতে হবে মূল কারণটা কী। যে ঢাকা শহরের আমরা এটা বলি ট্রিপ লেন্থ ডিস্ট্রিবিউশন ফাংশন, অর্থাৎ যারা যাত্রী আছে তারা কীভাবে যাত্রা করে প্রতিদিন, সেখানে যদি আপনি দেখেন, দেখবেন 40% মানুষ মূলত পাবলিক ট্রান্সপোর্টে উঠে, আর 30% মানুষ যারা মূলত তাদের কর্মস্থল 2.5 কিলোমিটারের মধ্যে তারা কিন্তু হেঁটে যাচ্ছে। কিন্তু এই যে আমরা টেকসই উন্নয়ন, নিরাপদ সড়ক নিয়ে কথা বলছি, বিগত 50 বছরে এই যে গণপরিবহন এবং এই যে যারা পথে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জন্য কি কোনো প্রকল্প আমরা নিতে পেরেছি? আমি বলবো না। বরং যে প্রকল্পগুলো আসলে আমি বলবো যে বিনিয়োগের দিকে অনেকটা বেশি, সেখানে আমাদের আগ্রহ বেশি। পাশাপাশি এই যে ব্যবস্থাপনা, যেটা আপনি বলছিলেন আপনার প্রারম্ভিক আলোচনায় যে ম্যানেজমেন্ট একটা ইস্যু, দেখেন আমরা কিন্তু ম্যানেজমেন্ট করতে চাই না, আমরা ফিট অ্যান্ড ফরগেট একটা স্ট্রাকচার তৈরি করব, আমরা ভুলে যাব। এখানে কী ধরনের ব্যবস্থাপনা দরকার, কীভাবে এটা পরিচালনা করতে হবে, এ বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। ফলে যেটা হচ্ছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, সরকার বিনিয়োগ করছে, কিন্তু যে পরিমাণ এখান থেকে রিটার্ন আসার কথা সেটা আমরা পাচ্ছি না। আপনি যেটা তথ্য দিয়ে বলছিলেন যে 12 বছর আগেও আমরা দেখেছি আমাদের সড়কের গড় গতিবেগ ছিল 21 কিলোমিটার, সেটা এখন 5 কিলোমিটার নেমে এসেছে, এবং ঢাকা শহরের জনসংখ্যা যেভাবে বাড়ছে 2035 গিয়ে আমাদের ফোরকাস্ট বলছে প্রায় 3.5 কোটি মানুষ এখানে থাকবে। এবং এই যে আমরা বিভিন্ন বড় বড় অবকাঠামো করছি, মেট্রো রেল, বিআরটি করে আমরা আরও কিন্তু উৎসাহ দিচ্ছি যে ঢাকা শহরের যানজট অনেক কমে যাবে। সো আমরা আরও উৎসাহ দিচ্ছি তোমরা ঢাকা শহরের ভিতরে আসো। তো এই যে উনিও একটাকে বলছিলেন যে আসলে পলিসির দুর্বলতা, এটা একটা মারাত্মক, একসময় আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল, কিন্তু এখন আমি যেটা মনে করি এটা আত্মশ্লাঘায় ভোগার কোনো কারণ নাই। যে পরিকল্পনায় ভুল ছিল ভালো কথা, সেটা হয়ে গেছে, কিন্তু ব্যবস্থাপনায় যে মনোযোগ হওয়ার কথা সেটা কিন্তু আমরা হচ্ছি না। আপনি জানেন যে আমাদের 2016 দিকে ঢাকা শহরে মোটরসাইকেলের সংখ্যা ছিল 8 লক্ষ, এই সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যেখানে পুরো আমেরিকায় মোটরসাইকেলের সংখ্যা হচ্ছে 8 লক্ষ, সেখানে ঢাকায় চলতেছে 8 লক্ষ মোটরসাইকেল, এটা তো ক্যান্সারের সেল। আমরা যখন 2016 এটা নিয়ে বারবার কথা বলেছি যে পলিসি নেন কীভাবে মোটরসাইকেলের সংখ্যা নিয়ন্ত্রণ করা যায়, এবং আমাদের গবেষণা দেখেন এত চমৎকার একটি, আমরা দেখেছি যে কিছু কিছু বাইকার আছে আপনার 10 মিনিটে সে 60 বার লেন পরিবর্তন করে, অর্থাৎ যেখানে ফাঁকা ফুকর পাচ্ছে সেদিক দিয়ে কীভাবে কিউয়ের সামনে যাবে, ফুটপাতে উঠে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, জাংশনগুলিতে যেখানে আমাদের ট্রাফিক পুলিশ হাতের ইশারায় বলছে থামো, দেখবেন সব গাড়ি থেমে আছে, তারা ফাঁকা পেলেই টান দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং এই যে ছোট ছোট পরিবহন, এবং আপনি যেটা প্রথমেই বলছিলেন যে ব্যক্তিগত গাড়ি, আমরা ব্যক্তিগত গাড়িও নিয়ন্ত্রণ করতে পারছি না। এখন আমাদের গবেষণা বলছে ব্যক্তিগত গাড়ির প্রবৃদ্ধি হচ্ছে 5.2%, এবং এই প্রবৃদ্ধি হার যদি অব্যাহত থাকে 2035 সালে গিয়ে ঢাকা শহরে প্রাইভেট কারের সংখ্যা হবে প্রায় 3.5 লক্ষ, এবং এই 3.5 লক্ষ প্রাইভেট কার পার্কিং করার জন্য আমরা একটা গবেষণা দেখেছি প্রায় 4 স্কোয়ার কিলোমিটার এরিয়া লাগবে, অর্থাৎ গুলশান এবং আমাদের বনানীর মতন যে এরিয়া আছে পুরোটা শুধু আমার পার্কিংয়ের জন্যই ছেড়ে দিতে হবে। যেখানে আমরা দেখছি প্রতিদিন পার্কিংয়ের জন্য যানজটের যে কারণ হচ্ছে তার মধ্যে 30% দায়ী হচ্ছে এই অবৈধ এবং বিচ্ছিন্নভাবে পার্কিং করা, সেখানেই আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। সেখানে 5.2% প্রবৃদ্ধি এবং এটার যে পলিসি হওয়ার কথা সেই পলিসির দিকেও আমরা মনোযোগী হচ্ছি না। একদিকে তো ব্যবস্থাপনায় আমাদের অমনোযোগী, পাশাপাশি যে নীতিমালা বা পলিসি হওয়ার দরকার এবং শক্ত পলিসি হওয়ার দরকার সেই পলিসির দিকেও আমাদের দুর্বলতা দেখছি। এবং আমি মোটরসাইকেলের যে কথাটা বলছিলাম, দেখেন আপনার এই যে এই বছরে আমি দেখলাম যে একটা সিদ্ধান্ত এসেছে যে বাংলাদেশে 350 সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি রপ্তানি করা যাবে।
আমার কথা হচ্ছে 350cc মোটরসাইকেলের ইমপ্লিকেশন কি? যারা এই পলিসিটা দিয়ে দিল তারা কি এটা চিন্তা করেছে? থেকে বলছেন যে রাজস্ব হয়, কিন্তু ওই যে শুরুতে আপনি যে বলছেন যে এই যানজটের কারণে আপনি বলছেন যে 30-40 হাজার কোটি টাকা, আমি রিসেন্ট আমাদের একটা গবেষণা আমরা দেখতে পাচ্ছি এই ক্ষতির পরিমাণ প্রায় 60 হাজার কোটি দাঁড়িয়েছে, যেটা আমাদের জিডিপির প্রায় 4-5% এবং এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, বাড়াটাই স্বাভাবিক যেহেতু আমাদের গতিবেগ কমে যাচ্ছে। এবং আমি যেটা বলছিলাম যে মোটরসাইকেলের যে সমস্যাটা, দেখেন এই মোটরসাইকেল যে 350cc মোটরসাইকেল এটার জিরো গতিবেগ থেকে 100 উঠতে সময় লাগে 3 সেকেন্ড, মানে আপনি 1-2-3 আপনি জিরো থেকে 100 গতিবেগে চলে যাবেন, এই ধরনের অবকাঠামো কি আমাদের ঢাকা শহরে আছে? প্লাস এই যে মোটরসাইকেলগুলি এটার আমি যদি তুলনা করি যে 150cc যেটা আমাদের আগে যেটা আমাদের অ্যালাউ ছিল এখন 350 পর্যন্ত অ্যালাউ করছে, এই 150cc যদি একটা পিস্তল হয়, 350cc মোটরসাইকেল মূলত একটা স্টেন গান, যেখানে আপনি পিস্তল চালাতে গিয়েই আপনি ঠিক মতো চালাতে পারছেন না। আমাদের গবেষণা বলছে যে দুর্ঘটনার সবচাইতে বড় যারা সংশ্লিষ্ট আছে সেটা মোটরসাইকেল। প্রচুর মানুষ পঙ্গু হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে প্রতি মাস, এর সংখ্যা আসলে এখনো কেউ দিতে পারছে না, কারণ মৃত্যু হলেই শুধুমাত্র রেকর্ড করা হয়, পঙ্গু হলে তো আর কেউ রেকর্ড করছে না। এক্স্যাক্টলি। এবং ট্রমা সেন্টারগুলি দেখলে আপনি দেখবেন যে হাজারের উপরে, এক্স্যাক্টলি, গবেষণায় বলছে যারা ট্রমা সেন্টারে আসে তাদের 50% হচ্ছে মূলত এই মোটরসাইকেল দুর্ঘটনা। মানে ট্রমা সেন্টারগুলোর বারান্দায় যাওয়া জায়গা হচ্ছে না এবং প্রত্যেকেই এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট নিয়েই আসতেছে। এই সংখ্যাগুলো কিংবা ইনফরমেশনগুলো আমাদের রিপোর্টিং থেকে আমরা পাচ্ছি। আমার মনে হয় এটা নিয়ে আপনাদের কি গবেষণা যাওয়া উচিত যে মোটরসাইকেলের অভিঘাত আমাদের ব্যক্তি জীবনে কত ভয়ঙ্করভাবে পড়ছে। দেখেন আপনাকে, আপনি চমৎকার বলছেন যে রিসেন্ট আমি একটা তথ্য আপনাকে বলি, জাপানে আপনি জানেন সবচেয়ে বড় বড় মোটরসাইকেল নির্মাতা জাপানে আছে, ওদের দেশে 125cc মোটরসাইকেল হচ্ছে সবচেয়ে পপুলার, তারাও কিন্তু 350cc মোটরসাইকেল ইউজ করে, এরা রপ্তানি করে দেয় বিভিন্ন দেশে, যেমন আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে তাদের অবকাঠামো আছে ওইখানে চলতে পারে, কিন্তু আমাদের তো অবকাঠামো নেই। তো এখন যেটি হয়েছে যে এই যে মোটরসাইকেলের যে পলিসিটা নিয়ে ফেললো, না আমার মনে হয় হয়তো ট্রিপটা ঢাকা থেকে খুলনা দেওয়ার প্ল্যান করছে, এতদিন তো ঢাকার মধ্যেই এক্স্যাক্টলি করছিল, এখন হয়তো 350 নেই। আপনি জানেন এক্স্যাক্টলি ঈদের সময় দেখা যাচ্ছে যে অনেকে মোটরসাইকেল নিয়ে 12-18 ঘন্টা জার্নি করছে, উত্তরবঙ্গে চলে যাচ্ছে এবং প্রচুর মৃত্যু দেখেছি আমরা। এক্স্যাক্টলি, মোটরসাইকেলে। জি, ঠিক আছে, আমি আবার আসবো। ডক্টর খন্দকার গোলাম মজিম, যানজটের আরেকটি প্রধান কারণ মাত্রাতিরিক্ত ব্যক্তিগত গাড়ি। ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের উপায় কী আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক মধ্যবর্তী ব্যাংক বিজনেস টকের নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আপনাদের আবার স্বাগত, দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধ্যবর্তী ব্যাংক বিজনেস টক, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় যানজটে অর্থনীতি, আমরা ফিরছি আলোচনায়। ডক্টর খন্দকার গোলাম মজিম, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের উপায় কী? বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল। আমি আপনার বক্তব্যের প্রেক্ষাপটে এভাবে আলোচনা করতে চাই যে আমাদের মতো দেশে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আসলে শক্তিশালী নয়, সেখানে মানুষকে বিকল্প পরিবহন ব্যবহার করার জন্য তাকে যেতেই হয়, এবং যার সামর্থ্য আছেন তিনি আসলে তখন পাবলিক এই ধরনের কার কিনছেন বা সেগুলো ব্যবহার করছেন। ন্যাচারালি কিন্তু এই ধরনের সিস্টেম, এই ধরনের ট্রান্সপোর্ট গুলো, লো স্পিড ভেহিকেল গুলো ন্যাচারালি আস্তে আস্তে ওয়াইপড আউট হয়ে যায়, সরে যায়। এবং আমাদের দেশে কিন্তু অলরেডি আমরা ঢাকা শহরে আমার ধারণা যে রিক্সার ব্যবহার কিন্তু আস্তে আস্তে কমে আসছে, অথবা রিক্সার সংখ্যা তুলনামূলকভাবে সেভাবে বাড়ছে না যতটা আসলে আমরা প্রাইভেট কার বাড়তে দেখছি। না কিন্তু আমরা তো দেখছি এখন মহাসড়কে, না আপনি আপনার আপনার অবজারভেশনটা ঠিক নয়, আমি দ্বিমত প্রশ্ন করছি সেই কারণেই যে রিক্সার পরি মানে প্রধান সড়কেও আমরা রিক্সা দেখছি এবং আপনার রিক্সার সংখ্যাটা মনে হচ্ছে গত 3 মাস কিংবা গত 4-5 মাসে মানে আরও অনেক বেশি বেড়েছে, যেটা চোখে একেবারে পড়ছে। আমি জানি না আপনি রাস্তায় সেভাবে চলাফেরা করেন কিনা। জি জি, আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে আপনি রিক্সায় যেটি মহাসড়কে রিক্সা যেগুলো দেখতে পাচ্ছেন বা বড় সড়কগুলোতে রিক্সা দেখতে পাচ্ছেন, সেটা মূলত ট্রাফিক ব্যবস্থাপনার জায়গা থেকে, এই জায়গাগুলোতে আগে যেগুলো কন্ট্রোল করা হতো সেগুলো এখন কন্ট্রোলটা ঠিক মতো হচ্ছে না, ফলে এইগুলো এখন রাস্তায় চলে আসছে বা চলতে দেখছে, আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বাহনগুলো বাড়ছে। সুতরাং উচিত হচ্ছে আপনার ওই ধরনের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে আসলে কতটা দ্রুত আমরা সচল করতে পারি, সক্রিয় করতে পারি। আমরা অবশ্যই মনে করি যে হ্যাঁ, বিকল্প যানবাহন বা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আমাদের এখানে চালু করার দরকার, কিন্তু আমরা পারছি না। আমি আপনাকে আগের বক্তব্যের সময় একটা উদাহরণ দিয়েছিলাম, একটা ছোট একটা রুট চালু করা একটি ফ্র্যাঞ্চাইজির অধীনে, সেটি চালু করা গেল না, অথচ বলা হচ্ছে যে ঢাকা শহর কেন্দ্রিক যে 4,000 বাস দিয়ে এটিকে করা যাবে, এবং সেটি করা যাচ্ছে না কেন?
শুধুমাত্র বড় বড় কিছু বড় গ্রুপ অফ কোম্পানিজ বা পরিবহন বড় ব্যবসায়ীদের অসহযোগিতার জন্য আপনি অসহায়ত্ব দেখেন। সুতরাং অনেকগুলো যদি অনেক কিছু আমরা চিন্তা করতে পারি, কিন্তু বাস্তবতাটা আমাদের অনেক পিছনে, এবং সেই বাস্তবতার জায়গাটিতে বড় ব্যবসায়ীদের যেমন একটা অবস্থান রয়েছে, আবার রিক্সাওয়ালার আবার আর একটা অবস্থান রয়েছে। সুতরাং সরকারকে তার রাজনৈতিক জায়গা থেকে এই সব গ্রুপগুলোকে মাথায় নিয়েই কাজ করতে হচ্ছে, এবং তার ফলেই আমরা বেরোতে পারছি। জি ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর হাদির জওয়ান। একদিকে হাত নেড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে, অন্যদিকে সবার চোখের সামনে নগরীর প্রধান সড়কগুলোতে আইন ভেঙে রিক্সা ভ্যানের মতো অযান্ত্রিক এবং স্লো পরিবহন উঠে আসছে। ট্রাফিক ব্যবস্থা নিয়ে কেন এই খাম খেয়ালিপনা, যেখানে পৃথিবীর বিভিন্ন উন্নত শহরে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখছি আমরা, যেখানে সকল ক্যামেরা বসানো, যেখানে কোনো গাড়িতে গিয়ে কেউ পেনাল্টি করছে না, অটোমেটিক পরের দিন বাসায় ছবি সহকারে পেনাল্টি চলে যাচ্ছে, যেটাতে তর্ক করার কোনো সুযোগ নেই। তো সেগুলো বাদ দিয়ে কেন আমরা এই খামখেয়ালি কেন আমরা পুষিয়ে রাখছি আপনাদের শুনতে চাচ্ছি। দেখেন, আমি যেটা এভাবে বলতে চাই যে আমরা আসলে আমাদের এই পরিবহন সেক্টরটাকে এতটাই উশৃঙ্খল এবং বিশৃঙ্খল বানিয়ে ফেলেছি, আপনি চাইলেই এখানে আধুনিক কিছু করতে পারবেন না। আমরা 21st century আপনার সড়কে লেন ভিত্তিক গাড়ি চলে না, এই কনসেপ্টই তো আমাদের বাইরের দেশে কেউ বোঝে না যে লেন ছাড়া গাড়ি চলে কীভাবে, এই লেন কনসেপ্টই তো আমাদের নাই। যেভাবে উশৃঙ্খল এবং বিশৃঙ্খলভাবে চলছে, আপনি চাইলেই এখানে আসলে আধুনিক কিছু করতে পারবেন না। দ্বিতীয়ত দেখেন, আপনি জানেন যে আমাদের 2000 সাল থেকে শুরু করে পর্যায়ক্রমে ওয়ার্ল্ড ব্যাংক, জাইকার বিভিন্ন স্টাডি হয়েছে, এবং আমরা কিন্তু বিনিয়োগও করেছি আমাদের সিগন্যালগুলিতে। একটা সিগন্যাল কি ফাংশনাল আছে? এই গুলশান এক ছাড়া একটা সিগন্যালও ফাংশনাল নাই। সেখানে এই 21st century আমরা দেখছি যে ট্রাফিক পুলিশ ওই বাঁশি লাঠি নিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করছে হাতের ইশারায়। এইভাবে কিন্তু আসলে পরিবহন সেক্টর চলতে পারে না। এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন যেটি বলছিলেন, বা বাস রুট ন্যাশনালাইজেশন এবং কোম্পানি ভিত্তিক বাস পরিচালনার কথা বলছিলেন, এবং আমরা এই টক শোতে বসে অনেকবার এটা নিয়ে কথা বলেছি, বিভিন্ন সময় আমাদের কমিটি থেকে একটা সময় এসেছে কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। তবে আমি আপনাদেরকে একটু আপডেট দিই যে আগামী 26 তারিখে এটার একটা পাইলটিং হওয়ার আমি মনে করছি একটা সম্ভাবনা আছে। অলরেডি আমাদের BRTC 30টি বাস দেওয়ার জন্য রাজি হয়েছে এবং সব ডবল ডেকার বাস হবে, আর বাকি 70টা বাস মূলত 157 কোম্পানি তারা দিতে চেয়েছে। ফলে এখানে আমি একটা সম্ভাবনা দেখছি, এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সাথে আমি একেবারেই আমি সহমত পোষণ করব যে পাবলিক ট্রান্সপোর্ট এবং কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা, এই কনসেপ্ট কিন্তু আসলে এই যে আমরা 4-5 বছর ধরে শুনছি তা কিন্তু নয়। 2004-05 যখন আমাদের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান আমরা তৈরি করেছি, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে ঢাকা শহরে যে লক্কর ঝক্কর বাসগুলি চলছে সেটা তুলে ফেলতে হবে, সরকার স্বল্প আপনার ঋণ দিয়ে বাসের জন্য কেনার জন্য মালিক যারা আছে তাদেরকে বিনিয়োগ করবে বা টাকা দিবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যবস্থাপনার বিষয়ে অত্যন্ত অনেক সুন্দর সুন্দর দিক নির্দেশনা ছিল। এবং পরবর্তীতে 2015 এই একই জিনিস কিন্তু আবার রিপিটেশন হয়েছে, সেখানে বলা হয়েছে যে 5টা কোম্পানির আন্ডারে ঢাকা শহরের বাসগুলি চলবে। যদিও এখানে একটা দেখেন মজার কথা, আমাদের যে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি আছে যারা এই রুট পারমিটগুলি দেয়, আপনি জানেন যে আমি জানি না যে এই কমিটিতে কারা কাজ করেন, যে এই যে ঢাকা শহর, এই ছোট্ট একটা শহর, বারবার আমরা বলছি যে ছোট্ট শহর, এখানে আমাদের সড়ক আছে প্রায় 3000 কিলোমিটার, তার মধ্যে মূল সড়ক 400 কিলোমিটার, এই মূল সড়কে কীভাবে 289টা রুটের বাস চলতে পারে। এবং এখন দেখেন এই যে কমিটি যারা কাজ করছে বাস রুট ন্যাশনালাইজেশনে, তারা বলতেছে যে 42টা রুট দিয়ে ঢাকা শহরকে আপনি সার্ভিসটা দিতে পারবেন। তাহলে 289টা রুটটা কই থেকে আসলো? প্রথম প্রশ্ন তো ওইখানে। এখন বলা হচ্ছে যে 42টা রুট দিয়ে আপনি ঢাকা শহরকে সার্ভিস দিতে পারবেন। তাহলে এই যে আমাদের পরিকল্পনার যে ঘাটতি, এটা যখন আমাদের ঘাটতিটা শুরু হয় তখনই যদি আমরা যারা এটা দায়ভার নেওয়া উচিত তাদেরকে দায়মুক্তি দিয়ে ফেলছি, এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন যেটা বলছিল আমিও তার সাথে একমত যে এই সিদ্ধান্তগুলি অনেকটাই রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের পরিবহন সেক্টরটা আসলে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে, এবং এই কোম্পানি ভিত্তিক বাস পরিচালনার যে কথা বলা হচ্ছে, আমি যেটি মনে করি এটাও একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে। কারণ এই যে আমাদের ঢাকা শহরের প্রত্যেকটা রুটে যে পরিমাণ আমাদের গণপরিবহনের ডিমান্ড আছে, আমার তো এই যে যারা মালিক আছে তাদেরকে তোয়াজ করার দরকার নেই, আপনি এই রুটটা তৈরি করে দেন এবং PPP মোডে চলে যান, দেখবেন কোন বাইরের থেকে কোম্পানি এসে, এই যে এখন কমিটি 100 কোটি টাকা যাচ্ছে বাস কেনার জন্য, উল্টা বাইরের কমিটি তাদের কোম্পানি তাদেরকে 100 কোটি টাকা সরকারকে দিবে, সরকারকে ভ্যাট ট্যাক্স দিবে, সরকারকে রয়্যালটি দিবে, কেন আমরা তোয়াজ করতে হবে? যে এটা আসলে একটা রাজনৈতিক ব্যাপার, এটা এমন একটা আমি দুষ্টচক্র বলছি, আসলে যারা সুবিধাভোগী তারাই আবার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার কমিটিতে বসে আছে, তারাই আবার সরকারের মধ্যে আছে, এটা একটা চক্র।
এই চক্রটা যদি ভাঙা যায়, আমি যেটি মনে করি সরকারের ভাবমূর্তি আরও অনেক উজ্জ্বল হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সরকার কিন্তু ধারাবাহিক সরকার, তো এখন নতুন নতুন নির্দেশনা আসার কোনো দরকার নেই। বরং আমি যেটি মনে করি, বিভিন্ন সময় যে নির্দেশনাগুলি এসেছিল সেগুলো কেন বাস্তবায়ন হয়নি, সেটা আসলে দায়মুক্তি না দিয়ে যারা আসলে দায় নেওয়া উচিত তাদেরকে কিন্তু প্রশ্নটা করতে হবে। বিআরটিসি বাসের যে ম্যান্ডেট, তারা বলেছিল যে একটা আধুনিক নিরাপদ পরিবহন ব্যবস্থা দেওয়া, কিন্তু দুঃখজনক হচ্ছে আপনি দেখেন বিআরটিসি কিন্তু এই সেবা দেওয়ার চেয়ে প্রকিউরমেন্টে একটু বেশি আমরা দেখি আগ্রহ বেশি, এবং জনগণকে সেবা দিচ্ছে না, তারা বিভিন্ন ভাড়ায় খাটাচ্ছে। আমরা যদি দেখি তাদের বাসগুলো বেশিরভাগই সব জনগণের ট্যাক্সের পয়সায় এই বাসগুলো কেনা হয়, এবং এই বাসগুলোর মান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, এবং সেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সরকারি অফিস, বিভিন্ন পাবলিক ইয়েতেই, সরকারি বিভিন্ন সংস্থা এগুলো ইজারা দেওয়া হয়েছে। ফলে দেখা যায় যে আপনার দিনের শুরুতে একটা ট্রিপ দিয়ে দেখবেন আপনি ঢাকা ভার্সিটির মধ্যে যায় দাঁড়িয়ে থাকে, এক দাঁড়িয়ে আছে এবং দিন শেষে একটা, এবং এগুলো কিন্তু আসলে সত্যি কথা বলতে মানে অত্যন্ত কদর্য এবং পরিপন্থী, মানে তাদের ম্যান্ডেটের পরিপন্থী। কিন্তু আশ্চর্যজনক ভাবে এগুলো নিয়ে কেউ কোনো কথা বলছে না, এবং এই ব্যাপারে যে এগুলো তো তুমি ভাড়া দিতে পারবে না, বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া, তারা বিভিন্ন জায়গা থেকে প্রাইভেট থেকে ভাড়া নিতে পারে, তো তুমি বিআরটিসি, তারা কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের পয়সায় তারা প্রকিউরমেন্টগুলো করছে, তাহলে সেগুলো নিয়ে তাদেরকে সার্ভিস না দিয়ে কিভাবে সরকারি সংগঠন। দেখেন আপনি চমৎকার বলছেন, আমি যেটা মনে করি এটা একটা বিআরটিসি এখন একটা সংস্কৃতি হয়ে গেছে, যখনই দেখবেন একটা ঘাটতি সরকারের কাছে একটা ফান্ড চায়, তো আমি যেটি মনে করি ফান্ড না দিয়ে আসলে তাদের জিজ্ঞাসা করা উচিত, আপনি সেবা কতটুকু দিতে পারছেন বা আপনি কেন লোকসানে আছেন, যেখানে প্রাইভেট সেক্টরে যে বাসগুলি চলছে লাভ করতে পারছে, আপনি কেন লাভ করতে পারছেন না, তো সেই দিকে আসলে মনোযোগী হতে হবে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, জনাব ইসলাম একদম ছোট্ট করে করণীয়টা বলবেন, বুলেট আকারে যানজট কিংবা এই যে যানজটের অর্থনীতি যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এটা কিন্তু বহুমাত্রিক অভিঘাত রয়েছে, এটা মানুষের স্বাস্থ্যের সাথে বলেন সবকিছুর সাথে, এবং এই যানজটের সমাধান কোনোদিনই বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহর বড় শহরে হবে না যতক্ষণ পর্যন্ত ডিসেন্ট্রালাইজ আমরা না করতে পারবো, তো সেই ক্ষেত্রে আপনার একেবারে বুলেট আকারে পরামর্শ। আমি মনে করি যে পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, ইনফ্যাক্ট ওয়ার্ক টুগেদার স্লিপ টুগেদার, আপনি যদি পরিকল্পনায় ভুল করেন তাহলে ব্যবস্থাপনা কাজ করবে না। আমরা যেহেতু পরিকল্পনায় ভুল করছি 50 বছরের বাংলাদেশে, সেখানে যে ব্যবস্থাপনাগত ত্রুটি যেগুলো বলছেন সেগুলোকে আপনি এখনও আমাদের সময় ফুরিয়ে যায়নি আমি বলবো, কারণ একটি 50 বছরের জাতি যত যদিও বলি যে 50 বছর অনেক, কিন্তু একটি যুদ্ধে যুদ্ধের মাধ্যমে স্বাধীন জাতির জন্য 50 বছর খুব বড় সময় না। আমাদের উন্নয়ন পরিকল্পনাগুলো শুরু হয়েছে কিন্তু বর্তমান সরকারের অধীনে 12-13 বছর আগে, তার আগ পর্যন্ত কিন্তু কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান আমাদের ছিলই না। তাই আমি মনে করি এখনও সময় শেষ হয়ে যায় নাই, আমরা যদি ঢাকা শহরকে বাঁচাতে হলে ঢাকা শহরের বাইরে হচ্ছে যে মেস করে একেবারে বিশৃঙ্খলা এটা ম্যানেজমেন্ট, এটা আমি তো বললাম যে আপনি যদি পরিকল্পনায় ভুল করেন, আপনার পারিবারিক পরিবেশও যদি বলেন পরিকল্পনায় ভুল করবে ম্যানেজমেন্ট কাজ করবে না, পরিকল্পনায় যেহেতু আমরা ভুল করেছি এখন ম্যানেজমেন্ট কাজ করছে না, হ্যাঁ ম্যানেজমেন্ট কাজ করছে না বললে বসে থাকা যাবে না, ওনাদের মধ্যে আমাদেরকে কাজে লাগাতে হবে, পরিকল্পনায় আমাদেরকে ব্যবস্থাপনায় উন্নয়ন সাধন করতে হবে, পরিকল্পনার ত্রুটিগুলোকে দ্রুততার সাথে সংশোধন করে নতুন করে পরিকল্পনা করে আগামী প্রজন্মের জন্য একটি পরিকল্পিত বাংলাদেশ উপহার দিতে পারলে আগামী প্রজন্ম ম্যানেজমেন্ট ভালো করবে। আমি যদি এখন পরিকল্পিত বাংলাদেশ আগামী 15 দিন পরে আমার ছেলেপেলেরা সাথে ম্যানেজমেন্ট করবে, দ্যাট ইজ দ্য মিস্টেক। ধন্যবাদ, ধন্যবাদ জনাব খন্দকার গোলাম মজিব, একদম বুলেট আকারে যদি বলেন আপনার পরামর্শ। সরকারি বেসরকারি যৌথ ব্যবস্থাপনায় যদি একটা গতিশীল পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে ওঠে, যেখানে বাস সার্ভিস থাকবে, রেল সার্ভিস থাকবে, এবং একই সাথে নৌপথে যদি সার্কুলার সিস্টেম বা অন্যান্য সার্ভিসগুলো যদি গড়ে ওঠে, তাহলে আপনাকে এই জোর করে কাউকে সড়ক থেকে ওঠাতে হবে না, রিক্সাকে ওঠানোতে হবে না জোর করে, মোটরসাইকেলকেও জোর করে আপনাকে সড়ক থেকে ওঠাতে হবে না, কারও জোর করে ওঠাতে হবে না, অটোমেটিক্যালি এগুলো ব্যবহার হ্রাস পাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি একটি গতিশীল পাবলিক সেক্টর ট্রান্সপোর্ট সিস্টেম দাঁড় করাতে পারবেন না, তখন আপনি যতই আপনি এগুলোকে বন্ধ করতে চান এগুলো আরো আপনার ঘাড়ের উপরে চেপে বসবে। সুতরাং এই এই বাস্তবতা মেনে আমাদের তৈরি হওয়া দরকার। ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, আপনার শেষ পরামর্শ। জি, আমি যদি পরামর্শ হিসাবে বলতে চাই, আসলে আমি মজা মজার সাথে একমত, ভারসাম্যপূর্ণ বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা ছাড়া যদি সড়কের উপর আমরা নির্ভরশীল থাকি এই সমস্যা আসলে সমাধান হবে না। সো আমাদের, আমি যেটি বলি, দেখেন আমাদের রেলের একটা অপার সম্ভাবনা আছে, এবং পাশাপাশি আমাদের ঢাকা শহরের চারপাশে নদীর যে অমিত সম্ভাবনা এটাকে কাজে লাগাতে হবে। আপনি দেখেন বিআইডব্লিউটিসি এবং আমাদের বিআইডব্লিউটির বিভিন্ন সময় আমরা কিছু উদ্যোগ দেখেছি, সেখানেও একটা পরিকল্পনার ঘাটতি ছিল। এই যে আমাদের সার্কুলার ওয়াটার এটা করলো, এখান থেকে যাত্রীরা নামার পর
তারা কিভাবে শহরের মধ্যে আসবে, এই যে সমন্বয় হওয়ার একটা ব্যাপার, এই সমন্বয়হীনতা কিন্তু হয়েছে। তো পরিকল্পনার ঘাটতি যেটা আছে সেটা তো থাকবেই, সেটা আর আমি মনে করি যে এটা আর ওভারকাম করা সম্ভব না। তবে আপনি পরিকল্পনার বাইরে খাওয়া দাওয়া করলে আপনার যদি হাইপার টেনশন হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ব্যবস্থাপনার মধ্যে থাকতে হবে। নাহলে আমি যেটা মনে করি, ওই যে দেখেন এখন আমরা যে ফ্লাইওভার বা বড় বড় অবকাঠামো করছি, যে একজন রোগী যখন মারা যাওয়ার পর্যায়ে থাকে তাকে ডিসি কারেন্ট দিয়ে শক দেওয়া হয় চেস্টে, যদি ফিরে আসে। তো আমরা অনেকটা ওই রকম, এটাকে বলে ডিফেবিলেশন, আমরা এখন ডিফেবিলেশন করার চেষ্টা করছি, কিন্তু এটা না করে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, যানজটের কারণে শুধু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না, শারীরিক ও মানসিক ক্ষতিও চরম আকার ধারণ করছে। বিশেষ করে যানজটের দীর্ঘ সময় বসে থাকার কারণে স্কুলগামী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে যানজটের মাত্রা বাড়তে থাকলে মানবিক বিপর্যয়ের শঙ্কাও করছেন মনোবিজ্ঞানীরা। সুতরাং যানজট কমিয়ে আনতে ব্যক্তিবান্ধব অবকাঠামো নির্মাণের পরিবর্তে গণপরিবহন বান্ধব পরিকল্পনা গ্রহণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে বাস রুট রেশনালাইজেশন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দেশের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে হবে। নগরীর প্রধান সড়কে যাতে রিক্সা ভ্যানের মতো স্লো ভেহিকেল ঢুকতে না পারে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সড়ক অবকাঠামো নির্মাণে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে দূরদর্শী হতে হবে। সরকার এবং বেসরকারি খাতের সমন্বয়ে একটি সমন্বিত গতিশীল ও বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য।